হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা ব্যক্তিগত পত্র রচনা শিখে নেব যার টপিক হলো সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটি পত্র লেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করে দিও এবং যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে বন্ধুদের মধ্যে এটাকে শেয়ারও করে দিও আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে তার নোটিফিকেশনের অলের আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও যাতে আমি যখনই এই ধরনের এডুকেশানের ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে টপিকের পত্র রচনা পত্র রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফর্মেট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হবে সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতি ফলো করে বা কোন ফর্মেট ফলো করে পত্র রচনা করলে সেটা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে পত্র রচনা লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সামে দুই ধরনের পত্র রচনা আসে একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা আর আরেকটা হচ্ছে পত্র রচনা দুটোর ফর্মেট কিন্তু একেবারেই আলাদা এই দুটোরই ফর্মেট আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিয়েছি যে কোথায় কি তোমাদের লিখতে হবে কোথায় কি তোমাদের লিখতে হবে না সমস্ত জিনিসটা সহজভাবে ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিয়েছি তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো যে ব্যক্তিগত পত্রের ফরমেট আবেদনপত্রের ফর্মেট দুটোই কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিও তাহলে দেখবে সব জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং ঠিকভাবে পত্র রচনা করতে পারবে কোনো ডাউট তোমাদের মনে থাকবে না ঠিক আছে তাহলে চলো আমরা আজকে দেখিনি যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কীভাবে করতে পারছি আমাদের আজকের পত্র রচনার টপিক হলো সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো যেহেতু এই পত্রটা আমরা বন্ধুকে লিখছি কাজে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে কিন্তু ব্যক্তিগত পত্র তো ব্যক্তিগত পত্রের ফর্মেট ফলো করেই আমরা এই পত্রটা লিখবো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে তোমাদেরকে ডান দিকে চলে আসতে হবে এবং এইখানে তোমাদেরকে নিজের ঠিকানা লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি ছাব্বিশ আনন্দ পালিত রোড কলকাতা সাত শূন্য 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 এক চার তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের ঠিকানাটা এখানে লিখে নেবে এবার ঠিকানাটা লেখা হয়ে গেলে ঠিক তার নিচে তোমাদেরকে তারিখটা দিতে হবে যেদিনকে তোমরা পত্রটা লিখছো সেই দিনের তারিখটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে যেমন আমি এখানে দিয়েছি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো এই তো হলো অ্যাড্রেস এবং ডেটের কথা অ্যাড্রেস এবং ডেট লেখা হয়ে গেলে তোমাদেরকে কি করতে হবে একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং যে লাইনে তোমরা ডেটটা লিখেছো ঠিক তার পরের লাইন থেকে তোমাদেরকে পত্রটা শুরু করতে হবে কিন্তু পত্রটা শুরু করার আগে তোমাদেরকে এইখানে যাকে তোমরা পত্রটা লিখছো তাকে সম্বোধন করে পত্রটা শুরু করতে হবে যেমন আমি এখানে লিখেছি প্রিয় সহেলি তোমরা কিন্তু তোমাদের যে কোনো বন্ধুর নাম এখানে লিখে পত্রটা শুরু করতে পারো এবার চলো আমরা দেখে যে মূল পত্রটা আমরা কিভাবে লিখতে পাচ্ছি। প্রিয় সহেলি তোর চিঠি পেয়েছি তুই জানতে চেয়েছিস যে আমি কোনো সংবাদপত্র পড়ি কি না এবং পড়লে কোন পত্রিকা পড়ি এবং তার উপকারিতা কি। তোর কথার উত্তরে জানায় যে আমি প্রত্যহ সংবাদপত্র পাঠ করি একটি আনন্দবাজার পত্রিকা এবং অন্যটি দ্য টেলিগ্রাফ তবে আর একটি বাংলা কাগজ বাড়িতে নেওয়া হচ্ছে সেটা হলো এই সময় তোকে প্রথমেই বলে রাখি যে সংবাদপত্র আমাদের কাছে রোজ সকালে সমগ্র বিশ্বকে একেবারে ঘরের দোরগোড়ায় এনে দাঁড় করিয়ে দেয় বিশ্বের কোথায় কি ঘটছে কোথায় রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে কোথায় দাঙ্গা হাঙ্গামা হচ্ছে কোথায় কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো কোথায় ভূকম্পনের ফলে কত মানুষ মারা গেল এই সবই থাকে এছাড়া থাকে সম্পাদকীয় সেটা অবশ্যই পড়া দরকার এছাড়াও টুকরো খবর থাকে অনেক থাকে সাহিত্যের নানা খবর কোন লেখকের কোন বই প্রকাশিত হলো কোনটা বেস্ট সেলার হলো কোথায় কোনো দুর্ঘটনা ঘটলো কতজন লোক মারা গেল কোথায় বন্যা হয়েছে সেখানকার অবস্থা কী রূপ এই সবই সংবাদপত্রে আমরা পেয়ে থাকি তাই সময় করলে বা পেলে নিয়মিত সংবাদপত্র পাঠ করবি সংবাদপত্র পড়লে নিজেই অনুভব করতে পারবি যে আত্মবিশ্বাস কতখানি বাড়বে আজ তাহলে এখানেই পত্র শেষ করছি ভালো থাকিস তো এইটা তো হলো তোমাদের মূল পত্র রচনাটা এবার পত্রটা শেষ হয়ে গেলে তোমাদেরকে কি করতে হবে একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এইখানে তোমাদেরকে লিখতে হবে ইতি এবং তার তলায় লিখতে হবে তোমাদেরকে নিজের নাম যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বান্ধবী মৌটুসি মৌসুমি তো সেইভাবে তোমরাও কিন্তু তোমাদের নাম এখানে লিখে নেবে এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং এখানে তোমাদেরকে একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং এখানে তোমাদেরকে প্রেরক ও প্রাপকের ঠিকানাটা লিখতে হবে প্রেরক আমরা কাদেরকে বলি যারা পত্রটা লিখছে যেমন তুমি পত্রটা লিখছো তাহলে তুমি হলে প্রেরক আর প্রাপক কাদের বলি যাকে পত্রটা লেখা হচ্ছে তুমি যাকে পত্রটা লিখছো তোমার বন্ধুকে সেই বন্ধু হলো প্রাপক তো প্রেরকের ঠিকানাটা আমরা একবারে চিঠির প্রথমেও একবার লিখে নিয়েছি আর এখানেও একবার আমরা লিখে নিচ্ছি ছোট্ট করে যেমন আমি এখানে লিখেছি মৌসুমি পাল কলকাতা এবার প্রাপকের ঠিকানাটা খুব ভালো করে এখানে লিখে দিতে হবে যেমন আমি এখানে লিখেছি সহেলি দাস যেহেতু আমরা পত্রটা সহেলিকে লিখছি তাই আমরা লিখেছি সহেলি দাস বার ও লেক রোড কলকাতা সাত শূন্য 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 নয় তো এইভাবে তোমাদেরকেও লিখে দিতে হবে আরেকটা কাজ তোমাদের করতে হবে সেটা হচ্ছে এই রেক্টেঙ্গুলার বক্সের ডান দিকে একেবারে উপরে ছোট্ট একটা রেকটেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং ওইখানে তোমাদেরকে ডাক টিকিট লিখে দিতে হবে তো এইটা হলো পুরো ব্যক্তিগত পত্রের ফর্মেট এটাকে হুবহু ফলো করে কিন্তু তোমরা পত্রটা লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাহলে দেখলে যে এই ব্যক্তিগত পত্রটা আমরা কি সুন্দরভাবে লিখে নিতে পারলাম আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিতে যাচ্ছি যে ব্যক্তিগত পত্র হোক বা আবেদনপত্র হোক এই দুটোর ফর্মেটটা কিন্তু তোমরা হুবহু ফলো করার চেষ্টা করবে এর ফর্মেটটা আমি যেমন দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে কেন কি তোমরা জানো হয়তো যে ফরমেটের উপর যে নাম্বারগুলো থাকে যে নাম্বারটা দেয় পত্র রচনায় তো ফর্মেটের উপর কিন্তু নাম্বারটা ডিভাইড করা থাকে তুমি কোথায় কি লিখছো ঠিকানার জায়গায় ঠিকানা লিখছো কি না ডেটের জায়গায় ডেট লিখছো কিনা না লাস্টে গিয়ে ঠিকানা লিখছ কি না ইতে লিখছো কি না সমস্ত জায়গায় পয়েন্টটা ডিভাইড ডিভাইড করা থাকে কাজে তোমরা যদি ফর্মেটটাকে ভালো করে ফলো করো তো ওখানেই তোমরা অনেকটা নাম্বার পেয়ে যেতে পারবে আর পত্রের যে বডিটা আছে টপিকে যে টপিকের ওপর পত্রটা লিখতে দেবে তার যে বডিটা আছে সেটা যদি তোমরা একটু ভালো করে লিখতে পারো তাহলে তোমরা অনা অনায়াসেই কিন্তু পত্র রচনায় ফুল মার্কস পেয়ে যেতে পারবে আর যদি বডিটা খুব ভালো করে নাও লিখতে পারো অল্প স্বল্পও লিখতে পারো কিন্তু যদি ফর্মেটটাকে ঠিক রাখো তাহলে তোমরা অনেকটাই নাম্বার পেয়ে যেতে পারবে তাই আমি তোমাদের সবসময় বলি আমার ভিডিওতে যে অবশ্যই তোমরা কিন্তু ফর্মেটটাকে সুন্দরভাবে ফলো করবে ঠিকঠাকভাবে কিন্তু তোমরা ফর্মেটটাকে ফলো করে লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে খুব ভালো মার্কস তোমরা পেতে পারবে তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ